সরকারের আমলে আপনারা জি কিসের একটা ধাক্কা বোধহয় লেগেছে, জনগণের ধাক্কা তো আছেই, একটা ধাক্কা বোধহয় লেগেছে যে সেই ধাক্কায় তারা হঠাৎ করে সবাই মিলে এখন বলতে শুরু করেছে যে জামাত তো বেআইনি না, জামাত তো নিষিদ্ধ নয়, জামাতের নিবন্ধন তো এখনো শেষ হয়ে যায়নি, এটি তো এখনো বিচারাধীন রয়েছে, সুতরাং জামাত তো ঠিকঠাক আছে। সেক্রেটারি জেনারেল ফুল একটা টিম গ্রেপ্তার করে, তারা মনে করেছিল যে জামাত ইসলামী দুর্বল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এটা তারা কল্পনাও করে না, এই সাহস তাদের নাই, কিন্তু দুর্বল হয়ে যাবে এটা ভেবেছিল। কিন্তু পরে যখন দেখেছে যে আমরা অনুমতি না দিলেও রাজপথে আমাদের হাজার লক্ষ লোকের, বিশেষ করে 30শে ডিসেম্বর আমরা লক্ষ লোকের জমায়েত করেছি, আমার আমরা পরিষ্কার বলেছি আমাদের দাঁড়িপাল্লা ফিরিয়ে দিতে হবে, আমরা পরিষ্কার বলেছি আমাদের অফিসগুলো খুলে দিতে হবে, আমরা স্পষ্ট করে বলেছি আমাদের নিবন্ধন বাতিল, এটা এতদিন ওরা বলেছেন, নির্বাচন কমিশন বলে, আমাদের আইনমন্ত্রী মহোদয় বলতেন, স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় বলতেন, বিপ্লব কুমার সাহেবরা বলতেন, তারপরে হারুন সাহেবরা বলতেন, আজকে তারাই কিন্তু আমরা জানি না যে তাদের পিছনে কিসের ধাক্কা লেগেছে, জনগণের কিন্তু ধাক্কা তো আপনারাও তো সে এরশাদ এরশাদ সরকারের আমলে আপনারা জি কিসের একটা ধাক্কা বোধহয় লেগেছে, জনগণের ধাক্কা তো আছেই, একটা ধাক্কা বোধহয় লেগেছে যে সেই ধাক্কায় তারা হঠাৎ করে সবাই মিলে এখন বলতে শুরু করেছে যে জামাত তো বেআইনি না, জামাত তো নিষিদ্ধ নয়, জামাতের নিবন্ধন তো এখনো শেষ হয়ে যায়নি, এটি তো এখনো বিচারাধীন রয়েছে, সুতরাং জামাত তো ঠিকঠাক আছে। এই ঠিকঠাক কথাটাই আমরা 10 বছর ধরে তাদেরকে বুঝাতে পারলাম না, হঠাৎ তারা বুঝতে পেরেছেন, কিন্তু বাকিটুকু বুঝতে আর বোধহয় বেশি দেরি করলে সেই সময়টুকু তারা পাবেন, এই বোধোদয়টুকুর সময় তাদের হাতে থাকবে না, তাই এই জন্য এটা কারো দয়া নয়, এটা আমাদের অধিকার ছিল, এটা আমাদের, আমরা কিন্তু আপনারা অধিকারটা তো আমরা কয়েকবার গত 10 বছরে আপনাদেরকে এই অধিকার তো আপনাদেরকে এক্সারসাইজ করতে দেয়া হয়নি, হঠাৎ এখন কেন দিল? তাও যখন সামনে মাত্র 3 মাস আছে জাতীয় নির্বাচনে, সেখানেই সন্দেহটা উঠছে। তাহলে কি আপনাদের সেই স্ট্র্যাটেজি সালে আপনারা যেমনটা অন্য দল চায়নি আপনারা ঠিকই গেছেন, আওয়ামী লীগের সাথে একসাথে আন্দোলনও করেছেন? এটা দুটো স্পেসিফিক দুটো কারণ আছে, একটা হচ্ছে যে এদেশের জনগণের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর সম্পর্কের ব্যাপারটা সরকারের গোয়েন্দা রিপোর্টে আছে, ভালো করে জানে যে বাংলাদেশ জামাত ইসলামী একদম তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কথা বলে দাবি আদায়ের আন্দোলনে এখন জনগণের ভালোবাসা কুড়াতে আমরা সক্ষম হয়েছি, কারণ তারা আমাদেরকে শেষ করতে চেয়েছে, কিন্তু প্রকারান্তরে তারা দেখেছে তারা শেষ হওয়ার পথে বাংলাদেশ জামাত ইসলামী এখন মানুষের সাথে আছে, এক এই জনগণের ভয়টা তাদের মধ্যে আছে, দুই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সাহস করে, হিম্মত করে, বলিষ্ঠতা করে আমাদের খুন গুম নির্যাতন নিপীড়ন, আমাদের 10 জন নেতৃত্বকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এখন আমিরে জামাত, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, ফুল একটা টিম গ্রেপ্তার করে, তারা মনে করেছিল যে জামাত ইসলামী দুর্বল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এটা তারা কল্পনাও করে না, এই সাহস তাদের নাই, কিন্তু দুর্বল হয়ে যাবে এটা ভেবেছিল, কিন্তু পরে যখন দেখেছে যে আমরা অনুমতি না দিলেও রাজপথে আমাদের হাজার লক্ষ লোকের, বিশেষ করে 30শে ডিসেম্বর আমরা লক্ষ লোকের জমায়েত করেছি, আমার বোধহয় তারা তখন বুঝতে পেরেছে যে এই স্রোত আটকে রেখে তো কোনো লাভ নেই, বরং তাদেরকে সুযোগ করে দেওয়াই ভালো। এবং আর একটা কথা এসছে, সেটা আমি শেষ করে একটু বলে, যে আন্তর্জাতিক বিশ্ব আজকে বাংলাদেশে যে গণতন্ত্রের চেহারা দেখতে চায়, আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশে যে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এর উন্নয়ন দেখতে চায়, এবং সেই ক্ষেত্রে যে ভিসা নীতি অবলম্বন করা হয়েছে, এই ভয় তো তাদের মধ্যে না থাকার কোনো কারণ নেই, এবং সেটাকেও আপনারা সেই সুযোগটা আপনারা নিয়েছেন, আপনাদের অবস্থানটাকে আরেকটু জি সেটাকে আমাদেরকে নির্দেশ দিবেন না, তিনি তার আওতায় পড়বেন, যেই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে এই মত প্রকাশের অধিকার দিবেন না, তিনি তার আওতায় পড়বেন, যেই আইনমন্ত্রী আমাদের এই অধিকার খর্ব করবেন, তিনি তার আওতায় পড়বেন, সুতরাং এই ভয় তো তাদের আছে, এক তো জনগণের ভয়, আর এক হচ্ছে তাদের নিজেদের দুনিয়ার যে স্বার্থ এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে তাদের ব্যক্তিগত স্বার্থ, তারা বাংলাদেশের স্বার্থ দেখে না, দুনিয়া ব্যক্তিগত যে স্বার্থে, এই স্বার্থের ভয়টাকেই তারা মূলত মূল্যায়ন করে বাংলাদেশ জামাত ইসলামীকে তাদের এই রাজনৈতিক এবং সাংবিধানিক অধিকার দিতে তারা বাধ্য হয়েছে, এবং এটা তো তারা বাধ্য, এবং সামনের দিনগুলোতে আমাদের অধিকার আরো প্রকাশিত হবে ইনশাআল্লাহ, সে অপেক্ষায় জনগণ অপেক্ষা করছে। আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্বে আমি আপনাকে আপনার কাছ থেকে একটু গিয়ে জনাব কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনার কাছে যাচ্ছি। কর্নেল মোহাম্মদ আব্দুল হক, শুনলেন যে যে গুঞ্জন রয়েছে যে আসলে কোন আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কি এটাকে তারা